একজন ভদ্রলোক প্রত্যেক দিন সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোতো। এমনই একদিন সেই ভদ্রলোক দেখতে পাচ্ছে যে একটি গলিতে একটি ছেলে বিভিন্ন বাড়ি থেকে সে ময়লাগুলি একটি গাড়ির মধ্যে নিচ্ছে এবং সে চলে যাচ্ছে, এবং যেই সময় সে ময়লা নিচ্ছিল সেই সময় সেখানকার কুকুরগুলি তাকে পুরো ঘিরে ধরে চিৎকার করতে আরম্ভ করেছিল। সেই ছেলেটি কোনো কিছু গুরুত্ব না দিয়ে নোংরাগুলি নিল এবং পরবর্তী গলিতে চলে গেল। পরবর্তী গলিতে যাওয়ার সময় পরবর্তী গলির কুকুরগুলো তাকে দেখে চিৎকার করতে শুরু করলো, কিন্তু ছেলেটি কোনো গুরুত্ব না দিয়ে একইভাবে সেই নোংরাগুলি নিল এবং চলে গেল। এইভাবে সে এক একটি গলি পার করতে করতে যেতে লাগলো এবং প্রত্যেকটি জায়গাতেই সে বিভিন্ন ধরনের কুকুরগুলি তাকে কিন্তু দেখে চিৎকার করতে লাগলো, কিন্তু ছেলেটি কোনো গুরুত্ব না দিয়ে একইভাবে কিন্তু কাজ করে গেল। ছেলেটির সাথে সেই ভদ্রলোক বিকালবেলা কোনোভাবে দেখা হলো এবং তাকে বলল, কিরে, তুই সকালবেলা যখন নোংরা নিচ্ছিলি তখন এত কুকুর চিৎকার করছিল, তোর কোনো কিছু সমস্যা হচ্ছিল না? বলছে, না, আমি তো খেয়ালও করিনি সেভাবে, আমি তো আমার মতো নোংরাগুলো প্রত্যেক দিনই নিই, তাতে আমার 200-300 টাকা রোজগার হয়ে যায়, এইভাবেই আমার পেটটা চলে যায়। তখন সেই লোকটি বুঝতে পারলো যে ছেলেটি কোনো গুরুত্ব দিচ্ছিল না বলেই কিন্তু কোনো বড় সমস্যা হয়নি, যদি গুরুত্ব দিত তাহলে কিন্তু সমস্যা হতো। ঠিক সেরকমই আমাদের জীবনে আমরা যদি কোনো কিছু ভালো কাজ করতে যাই, যে কোনো কাজই করতে যাই না কেন, আমাদের আশেপাশে বহু মানুষ এমন থাকে যারা কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করে, আমাদেরকে নিয়ে বিভিন্ন কুটকচালি করার চেষ্টা করে। তা আপনারা যদি মনে করছেন সেই ধরনের মানুষগুলোর দিকে আপনারা তাকিয়ে থাকবেন, সেই ধরনের মানুষগুলোকে আপনারা রেসপন্স করবেন, তাহলেই কিন্তু আপনি বিপাকে পড়বেন। আপনি আপনার কাজটি করে যান, হাতির মতো চাল চালুন, তাতেই সেই মানুষগুলি যারা আপনাকে বারংবার ধরে ডিস্টার্ব করছে, সমস্যা করছে, আপনার কাজে বাধা দিচ্ছে, একাই কিন্তু তারা দূরে চলে যাবে। এই ছোট্ট গল্প আপনাদের জীবনের সঙ্গী হয়ে থাকুক, এই ছোট্ট গল্পটি আপনাদের জীবনের পাথে হয়ে থাকুক। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে আজ কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে সেক্ষেত্রে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে সেক্ষেত্রে কী করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আজ আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা, আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি, সুতরাং আজকে আপনাদের বেগুনের সেবন নিষিদ্ধ রাখা অত্যন্ত শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে 1 নম্বর নক্ষত্র হিসাবে মেষরাশির গৃহে অবস্থান করে থাকে। এটি একটি কেতু দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। করণ রয়েছে গড়করণ পক্ষ, কৃষ্ণপক্ষ, যোগ আয়ুষ্মান যোগ, এবং দিন বুধবার। রাহুকাল থাকবে আজকে আপনাদের ক্ষেত্রে 11:33 সকালবেলা থেকে 1:12 পর্যন্ত। এই সময়কালের মধ্যে কোনো ধরনের শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু না করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। অমৃতকাল থাকবে আজকে আপনাদের ক্ষেত্রে 6:35 সকালবেলা থেকে 8:14 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 9:53 থেকে 11:33 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি আজকে থাকছে না, থাকছে 20 মে, যা চলবে 6:06 সকালবেলা থেকে 9:38 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 20 মে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:28 সকালবেলা থেকে 7:11 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য শুভতিথি আজকে থাকছে, যা থাকবে 5:30 ভোরবেলা থেকে 2:16 দুপুরবেলা, এবং পরবর্তী সময় থাকবে 4:32 বিকালবেলা থেকে রাত্রেবেলা 10:29 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। জব জয়েন করার জন্য শুভতিথি আজকে থাকছে না, থাকছে 21 মে, যা চলবে আপনাদের ক্ষেত্রে 9:22 সকালবেলা থেকে 4:16 বিকেলবেলা, এবং পরবর্তী সময় থাকবে সন্ধ্যেবেলা 6:36 থেকে রাত্রেবেলা 12:06 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে দক্ষিণ দিক, যারা দক্ষিণ দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরুন, আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন,
সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। আলোচনায় চলে যাব। অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের ক্ষেত্রে সংখ্যা এক। আজকে আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত বুঝে নেওয়া উচিত, নচেত হঠাৎই কিন্তু সমস্যায় পড়তে পারেন। সংখ্যা দুই, টেকনিক্যাল বিভাগের ছেলে মেয়েদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ রয়েছে। সংখ্যা তিন, আর্থিক লেনদেনে কিন্তু আজকে বিঘ্ন আসতে পারে, সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে, কিছু ঝঞ্ঝাট তৈরি হতে দেখা যাচ্ছে, সতর্কতা অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে বিশেষ জরুরি। সংখ্যা চার, আজকে আপনাদের ক্ষেত্রে যারা আইটি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা টেকনোলজির সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকে দিনটা কিন্তু বিশেষভাবে লাভকারী হতে পারে। যাদের সংখ্যা পাঁচ, আজকে যারা লয়ার রয়েছেন বা যারা পরামর্শদাতা রয়েছেন, আইনজ্ঞ রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি অত্যন্ত বিশেষভাবে লাভকারী হতে পারে। সংখ্যা ছয়, আর্থিক লেনদেনে বিঘ্ন আসতে পারে। সংখ্যা সাত, পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে। সংখ্যা আট, নতুন প্রজেক্টে অর্থ লগ্নি করা ফায়দাদার হতে পারে। সংখ্যা নয়, গৃহ পরিবর্তনের পরিকল্পনা সফল হতে চলেছে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে এবার এবিসিডি। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আলোচনা করব আপনাদের সাথে এ, আজকে আপনাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, বি, টেকনিক্যাল বিভাগে সফলতা, সি, আইনি ঝঞ্ঝাট থেকে বাঁচুন, ডি, মার্কেটিং ফিল্ডে সফলতা, ই, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি, এফ, সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি, জি, পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে, এইচ, নতুন কোনো কাজের খোঁজ আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ সফলতা আপনার ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে দিয়ে থাকবে, আই, আজকে আপনাদের ক্ষেত্রে কাউকে ঋণ দেওয়া শুভ নয়, যে, আজকে দাম্পত্য জীবনে জটিলতা সমস্যা বৃদ্ধি পেতে পারে, কে, আজকে আপনাদের জন্য মানসিক স্থিতিকে ঠিক রাখার চেষ্টা করুন, মন মানসিকতার বৃহৎ পরিবর্তন হতে আজকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে, কে, আজকে আপনাদের ক্ষেত্রে আইনি জটিলতা থেকে বাঁচুন, এল, আজকে কাউকেই ঋণ দেওয়া শুভ নয়, এম, আজকে দূরভ্রমণ দূরযাত্রার ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ রয়েছে, আপনারা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ লাভকারী অবশ্যই হতে পারে, এন, আজকে আপনাদের ক্ষেত্রে আইনি জটিলতা সমস্যাগুলি সমাধানের পথ খুঁজে পাবে, ও, আজকে আপনাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে সমস্যা বৃদ্ধি, পি, আজকে কাউকেই মনের কথা খুলে না বলা আপনাদের জন্য শুভ হবে, কিউ, আজকে আপনাদের জন্য আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, আর ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, এস, নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে, টি, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি, ইউ, আজকে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে, ভি, নতুন প্রজেক্টে অর্থলগ্নি না করাই ভালো হবে, ডব্লিউ, আজকে কাউকে মনের কথা খুলে বলছেন তা আপনাদের ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন, নচেৎ হঠাৎই কিন্তু শত্রুতামূলক আচরণ বৃদ্ধি পেতে পারে, এক্স, আজকে আপনাদের জন্য কোনো এমন পরিবর্তন কর্মক্ষেত্রে আসতে চলেছে যা আপনাদের ক্ষেত্রে সফলতার দিশা আপনাকে খুঁজে দিতে পারে, ওয়াই, আজকে দূরভ্রমণে সফলতা লাভ, জেড, পিতার স্বাস্থ্যের খেয়াল রাখা বিশেষ জরুরি। আলোচনায় চলে যাব আপনাদের সাথে এবার কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার। রবিবারে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে নতুন কোনো কর্মের খোঁজ, কর্মের যোগাযোগ বৃদ্ধি পেতে চলেছে। যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে জলস্থান থেকে অত্যন্ত সাবধান থাকুন, জলস্থানে দূরযাত্রা করছেন তা বিশেষ করে কিন্তু হানিকারী হতে পারে আপনাদের ক্ষেত্রে। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে হাজবেন্ডের সাথে মতবিরোধ মতানৈক্য বৃদ্ধি পেতে পারে বা কাছের মানুষের সাথে মতবিরোধ বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, বুঝে কথা বলা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে আজ জরুরি। যাদের বুধবার জন্ম হয়েছে টেকনিক্যাল ফিল্ডে সফলতা মিলবে, যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, যাদের শুক্রবার জন্ম হয়েছে আইনি জটিলতা থেকে বাঁচুন, যাদের শনিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা ভরা দিন থাকছে, আজকে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ প্রাপ্তি যোগ হাতের কাছে এসে কিন্তু কেটে যেতে পারে, সতর্ক হয়ে কথা বলুন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ মাস। বৈশাখ মাসের জাতক বা জাতিকাদের জন্য আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে শত্রুতা বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি হতে পারে, ভুল জায়গায় অর্থলগ্নি সমস্যা আনিয়ে আসতে পারে। আষাঢ় মাসে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য আজকে প্রাপ্তি যোগ থাকছে, বন্ধু দ্বারা আর্থিক লাভবান হতে দেখতে পাবেন। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে কর্ম সম্বন্ধীয় সমস্যাগুলি বৃদ্ধি পাবে, আইনি জটিলতা থেকে বাঁচার জন্য আজকে নতুন কোনো পরিকল্পনা আপনাদের ক্ষেত্রে করা বিশেষভাবে লাভকারী হতে পারে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ভাগ্যস্থানের বিশেষ উন্নতি আজ হতে দেখা যেতে পারে, তবে মাথায় রাখবেন আপনাদের ক্ষেত্রে হঠাৎই বিপত্তিও কিন্তু সৃষ্টি হতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা কিছু বিশেষভাবে ফায়দাদার হতে পারে, তবে সতর্ক থাকবেন আজকে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের লৌহ লস্কর সম্বন্ধীয় ব্যবসায় না লগ্নি করাই ভালো হবে।
যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে, ব্যবসা ক্ষেত্রে নতুন মোড় আসতে চলেছে, দুরভ্রমণে ফায়দা দেওয়ার আজকে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। যাদের অগ্রাণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি, ঋণ, রোগ এবং বিভিন্ন ধরনের দূরযাত্রা থেকে বাঁচার চেষ্টা করুন। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে প্রেমোদ জীবনে নতুন মোড় আসতে চলেছে, আজকে আপনাদের সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা, যা বহুদিন ধরে চলে আসছিল সেই সমস্যা সমাধানের পথ অবশ্যই আপনারা খুঁজে পেতে দেখতে পাবেন। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে গৃহজমি সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে আইনি জটিলতা থেকে বাঁচুন। চৈত্র মাসে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য বুঝে কথা বলা বিশেষ জরুরি, নয় হঠাৎই কিন্তু আপনাদের সাথে বিতর্ক আজ বৃদ্ধি পেতে পারে কাছের মানুষের, সতর্ক থাকুন। আলোচনায় চলে যাবো আপনাদের সাথে এবার রাশিফলে। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করবো। অর্থাৎ প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কিছু নতুন পরিকল্পনা আপনার ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে কার্যকারী হতে পারে, সতর্ক হন। আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু যে কোনো ধরনের কার্যকারিতা বিশেষ প্রাপ্তি অবশ্যই এনে দিতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয়। আলোচনা করব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে মানসিক স্থিতি বিঘ্নিত হবে, সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি, পরিবারের মতবিরোধ বৃদ্ধি পাবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে ভুল জায়গায় লগ্নি বা ব্যয় হয়ে যেতে পারে। মাথা গরম করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা আপনাদের ক্ষেত্রে হানিকারী হতে পারে, সতর্ক থাকুন। শুভ রং লাল, শুভ সংখ্যা দুই। আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দিনটি মধ্যম মানের রয়েছে, হাজব্যান্ডের সাথে মতবিরোধ বা মতানৈক্য হলেও আজকে দিনটা মোটের উপর কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকছে। বন্ধু দ্বারা অর্থনৈতিক প্রাপ্তি বা বিভিন্ন ধরনের আটকে থাকা প্রাপ্তিগুলি আপনাদের ক্ষেত্রে মিলতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত, ব্যবসায়িক ক্ষেত্রে সুফল মিলবে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা নয়। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কর্মস্থানে আজকে নতুন কোনো মোড় আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। এর সাথে সাথে বলে রাখি, আপনার কাছের মানুষের সাথে আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রুতামূলক আচরণ করে ফেলতে পারে কর্মস্থানে, সতর্ক থাকবেন। আজকে আইনি জটিলতা থেকে বাঁচুন। নতুন কোনো কিছু পরিকল্পনা আপনাদের ক্ষেত্রে আজকে হঠাৎ এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, এমন কোনো লগ্নি করে ফেলবেন না যা আপনাদের ক্ষেত্রে বড় সমস্যা নিয়ে আসতে পারে। অত্যন্ত সতর্ক এবং সাবধানতার সাথে স্টেপ বাই স্টেপ আপনাদের ক্ষেত্রে কাজ করা বিশেষ শুভ হবে। আপনাদের ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে মতবিরোধ চরমে পৌঁছতে পারে আজকে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে রাখা উচিত। আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, কোনো ধার্মিক স্থানে ভ্রমণ শুভ হবে। ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া থেকে বিরত রাখুন। গুরুত্বপূর্ণ সমস্ত কাজগুলি সকালে রাখুন, ফায়দা মিলবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু দিনটা আজকে বিশেষ শুভ রয়েছে। কোনোভাবেই কাউকে মনের কথা খুলে না বলা আপনাদের জন্য বিশেষভাবে লাভকারী হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কোনোভাবেই কোনো প্রজেক্টে আজকে অর্থলগ্নি না করা ভালো হবে, হঠাৎই কিন্তু বিপদ বিপত্তি তৈরি হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে বলে রাখছি, আজকে আপনাদের নতুন কোনো পরিকল্পনা যা ব্যবসায়িক ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন কিন্তু না করাই ভালো হবে, হঠাৎই বিপত্তির সৃষ্টি হতে পারে, আজকে বুঝে লগ্নি করুন। আপনার পার্টনারের সাথে আজকে কিন্তু মতবিরোধ হতে পারে, হঠাৎ কিন্তু বড় বিপত্তির সৃষ্টি হতে পারে। আপনার কথাবার্তা আজকে ভীষণভাবে বুঝে বলতে হবে, নচেত আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আপনার জন্যই কিন্তু সৃষ্টি হতে দেখা যেতে পারে। অত্যন্ত সাবধান এবং সতর্কতা, মাথা গরম করে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না কর্মের ক্ষেত্রে যা আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা নিয়ে আসতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা তিন। এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাবো বাস্তু টিপস নিয়ে। বাস্তু টিপসে বলে চলা প্রত্যেক দিনকার ছোট ছোট বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করবেন। আজকে আমরা বাস্তু টিপসে আলোচনা করব বিশেষ বিষয়। দেখুন, বাস্তুতে আপনারা অনেকেই কিন্তু গৃহের ক্যালেন্ডার দেখে থাকেন, ওয়াল ক্যালেন্ডার, দেয়ালে ঝোলানো হ্যাঙ্গিং ক্যালেন্ডারগুলো আপনাদের ক্ষেত্রে কী বড় সমস্যা আপনাদের জীবনে নিয়ে আসে তা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, আপনাদের গৃহে যে ক্যালেন্ডারগুলো আপনারা রাখেন সেই ক্যালেন্ডারগুলো স্বাভাবিকভাবেই যে ওড়ে তা আপনাদের ক্ষেত্রে চিন্তার কারণকে বৃদ্ধি করতে, অর্থাৎ চিন্তাভাবনাগুলিকে বৃদ্ধি করতে সাহায্য করে। আপনারা যদি আপনার গৃহে ক্যালেন্ডার রাখছেন তা আপনাদের ক্ষেত্রে যেন না ওড়ে বা না তোলে তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সর্বদা যদি ক্যালেন্ডার দুলছে আপনাদের গৃহে তা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। প্রথমত, দু নম্বর যেটি কারণ, ক্যালেন্ডার সর্বদা উত্তর দিক এবং পূর্ব দিকেই রাখা উচিত, অন্য কোনো দিকে রাখা উচিত নয়। তৃতীয়ত, যদি ক্যালেন্ডার আপনারা রাখছেন একের অধিক ক্যালেন্ডার আপনারা আপনাদের গৃহে রাখবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ সূচক কখনোই দেবেন না বাস্তুশাস্ত্র মতে, মাথায় রাখবেন। দেখুন, কোনো কিছুই অতি ভালো না, কথাতেই আছে সংস্কৃত শ্লোকে অতি সর্বত বর্জ্যতে, অর্থাৎ যদি অতি যে কোনো জিনিস, একটি ক্যালেন্ডার সেটা 50 খানা আপনি আপনার ঘরে রেখে দিয়েছেন সেটি কখনোই ভালো না, কোনো কিছুই বেশি ভালো না। তাই আপনারা চেষ্টা করবেন আপনারা আপনাদের গৃহে একটি ক্যালেন্ডার রাখতে সেইটিই সর্বদা ফলো করবেন, তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে।
সাধারণত ক্যালেন্ডার যদি অতিরিক্ত মাপের মানে রাখছেন তাহলে এতে কি হতে পারে? এতে আপনাদের সিদ্ধান্তের কিন্তু ভুল হতে পারে। আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন বারংবার ভুল হয়ে যাবে, সতর্ক থাকুন। আলোচনায় চলে যাব, আজ কোন গাছ আপনাদের ক্ষেত্রে পুজো করা শুভ হবে। আজকে আপনাদের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র থাকায় বাসক বৃক্ষ পুজো করুন, জল দিন প্রণাম করুন। আজকে বাসক বৃক্ষ কোনোভাবেই আপনারা চোট পৌঁছবেন না। বাসক বৃক্ষের গৃহে আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লাভকারী অবশ্যই হতে পারে। আলোচনায় চলে যাব, আজকে আপনাদের ক্ষেত্রে কোন খাবার খেয়ে বাড়ি থেকে বেরোনো আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আবার সামান্য একটি এলাচ মুখে দিয়ে আপনারা বাড়ি থেকে বেরিয়ে যান, তাহলে আপনাদের ক্ষেত্রে যারা দূরযাত্রা করছেন, দূর ভ্রমণ করছেন, কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই সফলতার দিশা আপনারা নিশ্চিতভাবে খুঁজে পাবেন। আজকে আলোচনা করব দান। প্রতিনিয়ত বলে চলা দানের মানসিকতা যারা রাখেন তারা কিন্তু অবশ্যই আজকে সবজি দান করে বিশেষ ফায়দা, বিশেষ প্রাপ্তি অবশ্যই লাভ করতে পারেন। আলোচনা করব উপায়। প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো উপায়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই উপায়ের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করবেন। আজকে আমরা আপনাদের সাথে উপায়ের ক্ষেত্রে আলোচনা করব। আজকে রয়েছে ত্রয়োদশী তিথি, আজকে আয়ুষ্মান যোগ রয়েছে। আজকে আপনারা আপনাদের নিকটস্থ কোনো শিব মন্দিরে যান এবং শিব মন্দিরে গিয়ে আপনারা আপনাদের মনের ইচ্ছা, মানসিক ইচ্ছা পূরণের জন্য শিবলিঙ্গের মধ্যে আপনারা জল অর্পণ করার সময় বিল্বপত্র সহযোগে অর্পণ করবেন। তবে বিল্বপত্রে কিন্তু আপনারা আপনাদের মনস্কামনাটি চন্দন দ্বারা আপনারা লিখুন এবং তারপরেই একটি একটি করে বিল্বপত্র অর্পণ করুন এবং মন্ত্র বলবেন ওম নমঃ শিবায় মন্ত্র। এই মন্ত্র কমপক্ষে আপনারা আধ ঘন্টা বা 30 মিনিট যদি সেখানে জপ করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী, মনের ওপর কিন্তু নিশ্চিতভাবে ফেলবে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে, আজ যাদের জন্মদিন রয়েছে তাদের ক্ষেত্রে চালদান করা শুভ হবে। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা আজ ফলদান করে বিশেষ প্রাপ্তিযোগ পেতে পারেন। আলোচনায় চলে যাব আপনাদের ক্ষেত্রে রাশিফলে। রাশিফলে আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে মতবিরোধ এড়িয়ে থাকা ভালো হবে, আইনি জটিলতা এবং সমস্যা থেকে মুক্তি আজ মিলবে। তবে আজকে আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক স্থানে লগ্নি করা বিশেষ ফায়দাদার হতে পারে। ছোট ভাই বা ছোট বোনের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা বিশেষ জরুরি, আইনি জটিলতা থেকে বাঁচার চেষ্টা করুন। আজকে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ সমস্যার সৃষ্টি হতে দেখা যেতে পারে কর্মস্থানে। কর্মস্থানে মতবিরোধ এড়িয়ে চলুন, আজকে আপনাদের কর্মস্থানে শত্রু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। সতর্ক এবং সতর্কতা অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে বিশেষ জরুরি। নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি না করাই আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে। শুভরা গোলাপি, শুভ সংখ্যা 9। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে মতবিরোধ, মতানৈক্য এগুলি আপনাদের ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে, আপনার কাছের মানুষের সাথে হঠাৎ বৃদ্ধি পেতে পারে। আপনাদের ক্ষেত্রে বুঝে কথা বলা জরুরি। আপনাদের ক্ষেত্রে হেলথ ওরিয়েন্টেড ট্রাবল বৃদ্ধি পাবে, কোনো ধরনের অ্যালার্জেটিক প্রবলেম আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, সতর্ক থাকবেন। আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অ্যালার্জেটিক সমস্যাগুলি থেকে বাঁচার জন্য প্রিকশন নেওয়া প্রয়োজন। তার সাথে সাথে বলে রাখি, সন্তান সম্বন্ধীয় চিন্তা, যারা বিভিন্নভাবে কিন্তু সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিছুটা সন্তান সম্বন্ধীয় সমস্যা কমতে দেখা যাবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে প্রেমজ জীবনে সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আইনি জটিলতা থেকে বাঁচার জন্য নতুন কোনো পন্থা অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে বা কোনো বিশেষ পরামর্শদাতার পরামর্শে আপনাদের ক্ষেত্রে চললে আজকে কিছু ফায়দা অবশ্যই আপনারা পেতে দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে হাত বা বাহুজনিত সমস্যা বৃদ্ধি পেতে পারে, আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যেতে পারে। আইনি জটিলতা থেকে বাঁচার চেষ্টার জন্য আজকে আপনারা কিন্তু কোনো পরামর্শদাতার পরামর্শ নিয়ে চললেই ভালো হবে, নিজের বুদ্ধি দ্বারা চললে কিছু সমস্যা ফেস করতেও দেখা যেতে পারে একইভাবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব কুম্ভরাশি। কুম্ভরাশির ক্ষেত্রে মানসিক স্থিতিকে ঠিক রাখুন। এই কারণে আপনারা কি করবেন, আজকে আপনারা কোনো মেডিটেশন, ধ্যান বা যোগা করার চেষ্টা করুন, প্রাণায়াম করার চেষ্টা করুন, কাছাকাছি কোনো মন্দির বা ইয়েতে চলে যান, গুরুদ্বারায় চলে যান, সেখানে গিয়ে আপনারা আপনাদের উপাসনা করুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ফায়দা অবশ্যই দিয়ে থাকবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি, যারা শারীরিকভাবে কিছু বড় সমস্যার মধ্যে দিয়ে চলছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটি আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় দূরভ্রমণ, দূরযাত্রার ক্ষেত্রে অ্যাভয়েড করা ভালো হবে, নচেৎ হঠাৎই কিন্তু কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।